এইটা দেখুন আমি এভাবে এখানে একটু ফুটা করে নিচ্ছে যেন ওর লেজটা আমি ঠিকভাবে বের করতে পারি। তো দেখুন এখানে কিন্তু ফুটোটাও হতে চায় না, যেহেতু অনেকগুলো পর্দা দেওয়া, তো আপনারা একটু সাবধানে করে নেবেন যেন ডাইপারটাও নষ্ট না হয়, আবার একটু ফুটো হয়ে যায়, যেন ওর লেজটা আমি কমফোর্টলি বের করতে পারি। তো এখানে এই সাইড দিয়ে আমি এখানে ফুটোটা করে নিচ্ছি। বাবা ভয় পেও না, আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি যে ওদেরকে সবাইকে, তোমার বন্ধুদেরকে, যে কীভাবে নিঞ্জু বের করতে হয়, পিকামুনি আর টুকুলানি, তোমাদের যেহেতু নিঞ্জু আছে। এটা আর কি আপনারা কেটে নেবেন এভাবে, আমি কেটে নিয়েছি। দাঁড়াও, যে আমি একটু হাতের সাহায্যে বড় করে নিচ্ছি, বেশি কাটতে গেলেও আবার ঝামেলা হতে পারে। দাঁড়াও বাবা দাঁড়াও, ভয় পেও না তুমি। তো এখন আমি পড়িয়ে দেখি কেমন হয়। বাবাই পড়াই পড়াই, তোমাকে একটু পড়াই, একটু ভয় পেও না, এটা একটা নতুন অভিজ্ঞতা তোমার। দাঁড়াও, প্যান্ট পরার মতো, ওরা যেহেতু বিড়াল তো মানুষ না, এতটা তো বুঝে না, ছোট বাচ্চা যেমন বুঝে না, ওরাও তো অবলাই। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, দাঁড়াও আমি একটু কষ্ট করে পড়িয়ে দিই তোমাকে, তারপর দেখো যে তোমার কত মজা হয়। তো এই যেভাবে নেঞ্জুটা নিয়ে ঢুকিয়ে দিতে হবে, দাঁড়াও, ভয় পাচ্ছে ও, আসলে খুবই ভয় পাচ্ছে, কারণ কোনো সময় আমি পড়াই না, এটা কোনো সময় করি নাই। দেখুন ও কিন্তু খুব ভয় পাচ্ছে। না বাবা ভয় নাই, ভয় নাই, ভয় নাই, আমি আছি না মা, ভয় কি সে তোমার। আচ্ছা পড়ানোটা হয়ে যাক, তারপর তুমি সবাইকে দেখিয়ে দিবে তুমি কিভাবে ডায়পার পরে ঘুরো বড়দের মতো করে, ছোট বাবুদের মতো করে। এই তো সুন্দর হয়েছে দেখুন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, এবং নিশ্চিন্তে কিন্তু এভাবে যাওয়া যায়, সুন্দর হয়েছে বলো, অনেক সুন্দর হয়েছে। আর হাঁটতে পারবে না এখন, তো দেখি তুমি হাঁটতে পারো কিনা বাবা। এই যে অনেক ভয় পাচ্ছে, বাট এভাবে প্রথমে একটু শুয়ে থাকবে, কারণ প্রথমবার যখন আমি ওদেরকে ড্রেস পরিয়েছি তখনও কিন্তু সেম কাজটা করেছে, খোলার জন্য চেষ্টা করে, বাট একটু পরে কমফোর্ট হয়ে যায়। এই যে এরকম করছে দেখুন, যে কী জানি হচ্ছে, কী জানি হচ্ছে, এরকম একটা ভাব করছে। আমি পিকামনি কিছুই হয় না বাবা, জাস্ট তোমাকে ডাইপার পরিয়েছি এটাই। এই যে আমি কিন্তু আরামসে এখন নিয়ে যেতে পারবো মনে হচ্ছে, জানি না কী হবে, বাট ওরা ছিচি ছিচি করলে সুন্দর এর ভিতর থাকবে, এটাতেই আমি খুব বেশি খুশি। দেখুন খুব সুন্দর হচ্ছে, পড়ে আছে পিকামনি, একটু সুন্দর করে পড়ে আছে। এই যে ডাইপার পড়েছে আমার পিকামনি, ডাইপার খুব সুন্দর হয়েছে পিকামনি, এটা পরে যাবে। তো দেখুন হাঁটতে পারছে না, কারণ প্রথমবার পড়ছে, এটা একটু ভয় পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো এখন আমি একটু কুশকে ওভার পড়িয়ে দিব, পড়ানোর পর আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি।